হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু পারস কিচেন। আজকে আমি আপনাদের দেখাবো গাঁটি কচু দিয়ে চিংড়ি মাছ। তার জন্য গাঁটি কচুটাকে হালকা সিদ্ধ করে নিয়েছি, রাখছি আলু চুকো চুকো করে কেটে নিয়েছি, আদা রসুন বাটা, লঙ্কা চিড়ে, গরম মশলা, হলুদ, জিরের গুঁড়ো, ফোড়নের জন্য শুকনো লঙ্কা, তেজপাতা এবং সাদা জিরে, আর চিংড়ি মাছ নিয়েছি, নুন হলুদ মাখিয়ে রেখেছি, পেঁয়াজ বাটা আর টমেটো পেপে। কিছুটা তেল দেব, তেলটা গরম হয়ে গেছে, এবার আলুগুলো ভেজে নেব, একটু নুন হলুদ ছড়িয়ে দেবো, নুনে একটু সামান্য নুন আর একটু হলুদ ছড়িয়ে ভেজে নেবো হালকা করে। হালকা করে ভেজে তুলে নেবো, আলুটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো। এবার চিংড়ি মাছগুলো ভেজে নেবো এই তেলে। চিংড়ি মাছটা হালকা ফ্রাই হয়ে গেছে, এবার এগুলোকে তুলে নেব। এবারে চিংড়ি মাছগুলো তুলে নিয়েছি ভেজে, এবার জিরে সাদা জিরে ফোড়ন দিচ্ছি, তেজপাতা, শুকনো লঙ্কা, প্রথমে পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি, এবারে আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি, ভালো করে মশলাটাকে পটাতে হবে, হলুদ দেব, ভালো করে মশলাটাকে কষাতে হবে, এবারে টমেটো গ্রেভিটা দিয়ে দিচ্ছি, ভালো করে কষাতে হবে, এবার জিরেগুলো দিয়ে দেবো, মশলা দিয়ে দেবো, এবারে কাঁচা লঙ্কাগুলো যে চিড়ে রাখা আছে দিয়ে দিচ্ছি, ভালো করে কষাতে হবে, ভালোভাবে কষানো হয়ে গেছে, এবারে পরিমাণ মতো নুন দেবো, এবারে যে ভাজা আলু আলু এবং চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি,
এবারে যে কাঠি কচুগুলো সিদ্ধ করা আছে সেটা দিয়ে দিচ্ছি। ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। এবার পরিমাণ মতো জল দেব। পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, এবার এবারে গ্যাসটাকে আস্তে করে দিতে হবে, দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে। 7 মিনিটের মতো ঢাকা দিয়ে রান্নাটা হবে। 7 মিনিট হয়ে গেছে, আলুটা সিদ্ধ হয়ে গেছে পুরো। রান্নাটা হয়ে গেছে, তৈরি হয়ে গেছে গাটি কচু দিয়ে চিংড়ি মাছ। এটা গরম ভাতের সাথে খুব ভালো লাগবে। আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করুন।